দিন সকালের ক্লাসে আলোচনা করছিলাম কিভাবে আমাদের বৈদিক দর্শন বা বৈদিক সংস্কৃতির প্রগতি, বৈদিক ধর্ম নীতির ধর্ম আচরণের কিভাবে প্রগতি হয় কলিযুগের প্রভাবে, সেটা আমরা বর্ণনা করেছিলাম। এবং করার পরে কাল সেদিনে ক্লাসে কে কে ছিলেন এখানে? ও ভেরি গুড, প্রায় সকলেই ছিলেন। আমি যা বলেছিলাম সেগুলো মনে আছে? কার কার মনে নেই? তার মানে সকলেরই প্রায় মনে আছে। ওকে, চরমে গিয়ে আমি দিয়েছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভু কি দিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে দান, সেটা একটা অপূর্ব দান। সেই জন্য বলা হচ্ছে নমো মহাবদান্নায়। তিনি এমন একটা বস্তু দান করেছেন, অনর্পিত চরিং চিরাত, যেটা চিরকাল অনর্পিত ছিল। যদিও অনর্পিত শব্দটা সংস্কৃত শব্দ, কিন্তু এটা বাংলাতেও ব্যবহার হয়, হয় না? বাংলাতেও অনর্পিত শব্দটার ব্যবহার আছে। সংস্কৃতের সঙ্গে বাংলার খুব একটা ঘনিষ্ঠ যোগ আছে। অনর্পিত চরিং চিরাত, চিরাত মানে চিরকাল, এটাও বাংলা কথা, চিরকাল। চিরকাল যেটা অনর্পিত ছিল মানে যেটা দেওয়া হয়নি, অর্পণ করা হয়নি, সেই বস্তুটি দান করার জন্য করুণায়া অবতীর্ণ কলৌ। শ্রীকৃষ্ণ কলিযুগে অবতীর্ণ হয়েছে করুণায়া। করুণায়া, তোমরা সংস্কৃত কে কে পড়েছো, সংস্কৃত কে কে জানো? করুণায়া, করুণায়া শব্দটার অর্থ কি হচ্ছে? করুণার দ্বারা বা করুণা প্রকাশ করার জন্য। করুণায়া অবতীর্ণ কলৌ, কলিযুগে তিনি অবতীর্ণ হয়েছেন। সেই অনর্পিত বস্তুটি কি? সেই অনর্পিত বস্তুটি হচ্ছে উন্নত উজ্জ্বল রসান স্বভক্তি শ্রিয়ম। উন্নত উজ্জ্বল রসে স্বভক্তি, স্ব মানে নিজের ভক্তি। কৃষ্ণ তার নিজের ভক্তি, অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রদান করার জন্য এসেছেন, করুণায়া, করুণা করে কলিযুগে অবতীর্ণ হয়েছেন। সেই বস্তুটি কি? সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম, উন্নত উজ্জ্বল রসে। রসটা কি বস্তু? রস আমরা সকলেই জানি, রস, রসগোল্লার রস। রসগোল্লার রসের স্বাদটা কিরকম? মিষ্টি। এরকম খাবারেরও অনেকগুলো রস আছে, আবার আমাদের আবেগেরও অনেকগুলি রস আছে। খাবারের রসটা কি কি? ছটা আছে, তিক্ত, কষায়, তিক্ত, কষায়, যাই হোক, চড়া, দুটো মাঝখানে ভুলে গেছি, অম্ল এবং মধুর, তেতো, বাংলাতে এটা বলা যেতে পারে, তেতো, কষালো, ঝাল, টক, মিষ্টি। আবার আমাদের অনুভূতিও এরকম, অনুভূতিও একটা রস। সেই রসটি, পাঁচটি রস আছে আমাদের অনুভূতির। সেই পাঁচটি রস হচ্ছে অনুকূল যে রস, সেগুলি হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই পাঁচটি হচ্ছে মুখ্য রস।
আর সাতটি গৌণ রস। সাতটি গৌণ রস হচ্ছে হাস্য, অদ্ভুত, বীর, রৌদ্র, ভয়ানক, বিভৎস, করুণ। হাস্য, যে একটা এই রসের প্রভাবে মানুষ হাসে, তাই হয় না? হাসির রস, হাস্যরস, হাস্য। অদ্ভুত আরেকটা রস আছে যেটা আশ্চর্য করে দেয় আমাদের। কৃষ্ণ অনায়াসে গোবর্ধনকে তুলে ধরল তার হাতের ওপরে, এটা একটা অদ্ভুত কার্য নয়? একটা ছেলে, হ্যাঁ, যদি একটা বাচ্চা ছেলে যদি এইভাবে একটা পর্বত তুলে ধরে, দেখতে কেমন লাগবে? সবাই অত হতবাক হয়ে যাবে, আরে এটা কি করে সম্ভব হলো, অদ্ভুত। বীর, বীরত্বের রস, যার মাধ্যমে পরস্পরের মধ্যে, বীরদের মধ্যে সংঘর্ষ হয়, লড়াই হয়। রৌদ্র, ক্রোধ, রাগ। ভয়ানক, ভীতির সঞ্চার করে, ভয়ের সঞ্চার করে, ভয়ানক। হঠাৎ যদি এখানে একটা বাঘ এসে উপস্থিত হয় কি হবে? হ্যাঁ, সকলকে হাসবে, এখন যেভাবে হাসছ, হ্যাঁ, না ভয়ে, হ্যাঁ, এখান থেকে পালাবার উদ্যোগ করবে। এটা হচ্ছে ভয়ানক রস। বিভৎস, হঠাৎ আমরা বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি যে একটা লোক গাড়ি চাপা পড়েছে, সারা শরীরটা থেতলে গেছে, রক্ত চারদিকে ছড়িয়ে, দেখতে কেমন লাগবে? একটা বিভৎস। আর করুণ, একটা শিশুর ছেলে মারা গেছে আর মা তাকে নিয়ে কাঁদছে, এটার ফল, তার ফলে হৃদয়ে করুণার উদয় হয়। তো এই সাতটি হচ্ছে গৌণ রস। পাঁচটা রস যে সেগুলি স্থায়ী, সেগুলির পরিবর্তন হয় না। হাস্য, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। যে শান্ত রসে আছে সে শান্ত রসেই থাকবে, যে সখ্য রসে আছে, যে দাস্য রসে আছে, এই রসগুলি স্থায়ী ভাব। আর এই যে সাতটি, এগুলি হচ্ছে সঞ্চারী, এগুলি পরিবর্তন হয়। যেমন কেউ একটা কিছু করলো, খুব রাগ হলো, রৌদ্র, ক্রোধ, রৌদ্র, রাগ। তারপরে যখন বুঝতে পারলাম, আরে ও তো ঠাট্টা করছে, তখন কি হলো, সেই রাগটা চলে গেল, হ্যাঁ, হেসে উঠলাম। এইভাবে, অথবা ভয় হয়েছে, রাত্রিবেলা কেউ ভূত সেজে এসেছে, তারপরে যখন ও দেখা গেল যে ও আমাদেরই একটি ছেলে, তখন কি মনে হলো, সেই ভয়টা কেটে গেল, তখন হাস্য, রসের প্রকাশ হলো। এইভাবে ১২টি রস আছে, ৫টি রস হচ্ছে স্থায়ী বা মুখ্য রস, আর ৭টা গৌণ রস। এখন এই সমস্ত রসগুলির মধ্যে উন্নত, সবচাইতে উন্নত কোন রসটি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। সবচাইতে উন্নত রসটি তাহলে কোনটি? মধুর। মধুর রসটা কীরকম? প্রেমিক প্রেমিকার মধ্যে যে সম্পর্ক, স্ত্রী পুরুষের মধ্যে যে প্রেমের সম্পর্ক, সেটা হচ্ছে মধুর। আবার সেই সঙ্গে বলা হচ্ছে উজ্জ্বল, উন্নত, কেবল উন্নতই নয়, উজ্জ্বল, সর্বশ্রেষ্ঠ রস, আবার সেটি উজ্জ্বল। সেই উজ্জ্বলটি কি? পরকীয়া রস। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, প্রেমের সম্পর্ক, সেটা মধুর, কিন্তু সেটা অতটা উজ্জ্বল নয়।
প্রথম কিছুদিন হয়তো সেই প্রেমের ঘনীভূত অবস্থা থাকে, তারপরে সেটা সেটা তার মধ্যে সেই ঔজ্জ্বল্য বা সেই বিশেষ যে আকর্ষণ সেটা শিথিল হয়ে যায়। কিন্তু উজ্জ্বল রসটা কীরকম? প্রেমিক প্রেমিকার মধ্যে যে সম্পর্ক, বিবাহের বন্ধনের অতিরিক্ত যে সম্পর্ক, সেই যে প্রেমের সম্পর্ক সেটা হচ্ছে পরকীয়া রস। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। পরকীয়া ভাবে পরকীয় রসে যেই রসটি বৃন্দাবনে প্রকাশ হয়েছে সেটি হচ্ছে জয় জয় জল রস। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজগোপিকাদের যে সম্পর্ক সেটা কেবল প্রেমের সম্পর্ক, তাদের মধ্যে আর কোনো বিচার নেই। তাদের মনোভাব, ব্রজগোপিকাদের মনোভাব, তোমাকে না ভালোবেসে আমি থাকতে পারি না, কৃষ্ণ তুমি ভগবান হও না হও তাতে কিছু যায় আসে না, তুমি ভগবান হলেও ভালো তোমাকে ভালোবাসছি, ভগবান যদি নাও হও তাহলেও তোমাকে ভালোবাসব। এই যে কৃষ্ণের যে ভগবত্তা, সেই প্রেমের কাছে ভগবত্তা শিথিল হয়ে গেছে, ঐশ্বর্য সেই প্রেমের কাছে শিথিল হয়ে গেছে। কৃষ্ণের যে ঐশ্বর্য সেটা, কৃষ্ণ যে ভগবান সেই বিচার তাদের নেই। যেমন হয় না, যখন আমরা জাগতিক বিচারেও দেখতে পাই, যখন দুটি ছেলে মেয়ের মধ্যে যখন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তখন তাদের মধ্যে বিচার থাকে না তাদের যে পারিপার্শ্বিক অবস্থা কেমন, হয়তো ছেলেটা খুব গরিব, মেয়েটা বড়লোকের মেয়ে, কিন্তু ওই প্রেমের ফলে সেই মেয়েটা ভুলে যায় যে ছেলেটা গরিব, আর ছেলেটাও ভুলে যায় যে মেয়েটা এত বড় লোক। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই জড় জগতে স্ত্রী পুরুষের মধ্যে যে সম্পর্ক সেটা প্রেম নয়, সেটা হচ্ছে কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, যদিও এই জগতে সেটা প্রেম নামে চলছে কিন্তু প্রকৃতপক্ষে সেটা হচ্ছে কাম। সেই কাম, কাম শব্দটির অর্থ কি? নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের যে চেষ্টা, নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টাটা হচ্ছে কাম, সেটা প্রেম নয়। আর প্রেম কি? প্রেম শব্দটি কোথায় প্রযোজ্য? কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বা ইচ্ছা ধরে প্রেম নাম, শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের যে চেষ্টা সেটা হচ্ছে প্রেম। অতএব কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। এই জড়জগতে যে কাম আর চিৎজগতে যে প্রেম, কৃষ্ণের প্রতি যে স্বাভাবিক আকর্ষণ, স্বাভাবিক অনুরাগ, সেটাই হচ্ছে প্রেম। অতএব কাম আর প্রেমের মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে। অতএব কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম, কামটা হচ্ছে সবচেয়ে গভীর অন্ধকার আর প্রেম হচ্ছে নির্মল ভাস্কর। তাহলে দুপুরবেলার রোদ আর মাঝরাত্রির অন্ধকার, এই দুটো এক বস্তু? না, এটা সম্পূর্ণ বিপরীত বস্তু। অতএব এই জড় জগতে যে স্ত্রী পুরুষের যে আকর্ষণ আর কৃষ্ণের প্রতি যে অনুরাগ, সেটি সম্পূর্ণ বিপরীত অবস্থা। এখন অতএব কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। সেই যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম দান করার জন্য কৃষ্ণ এসেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে।
কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্বিশে নম। শ্রীকৃষ্ণই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। অতএব শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য আছে? না, একই ব্যক্তি। যদিও কৃষ্ণ হচ্ছেন ভগবান, কিন্তু চৈতন্য মহাপ্রভু আচরণ করছেন ভক্তরূপে। কিন্তু যদিও তিনি ভক্তরূপে আচরণ করছেন, তিনি স্বয়ং ভগবান। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্বিশে নমঃ। এখন প্রশ্ন হচ্ছে, কেন শ্রীকৃষ্ণ ভক্তরূপে এলেন? চৈতন্য চরিতামৃততে এই সমস্ত তথ্য খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃততে বিশ্লেষণ করা হয়েছে কৃষ্ণ কেন এলেন। দ্বাপর যুগের শেষে কৃষ্ণ এসে ব্রজলীলা বিলাস করলেন। এই যে ব্রজলীলা, এই ব্রজলীলা বৈকুণ্ঠেরও ঊর্ধ্বে। ভগবানের সাধারণ স্থিতি বৈকুণ্ঠে, ভগবান বৈকুণ্ঠে বিরাজ করেন। কিন্তু এই যে বৃন্দাবন, এই বৃন্দাবন বৈকুণ্ঠেরও ঊর্ধ্বে। আর এই বৃন্দাবনেই স্বয়ং ভগবান বিরাজ করেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই বৃন্দাবনের কৃষ্ণ। বৈকুণ্ঠে নারায়ণ স্বয়ং ভগবান নন, নারায়ণ হচ্ছেন ভগবানের অংশ। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই যে সমস্ত অবতারেরা, ভগবানের অসংখ্য অবতার রয়েছে, অবতারোহী অসংখ্যয়, এবং এই যে অসংখ্য অবতার, এরা সকলে ভগবানের অংশ বা অংশের অংশ বা তার অংশ, কলা। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। সেই স্বয়ং ভগবানকে, সেই স্বয়ং ভগবান হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, ব্রজ ঈশ। ব্রজ ঈশ মানে ব্রজের ঈশ্বর বা ব্রজের রাজা। ব্রজের রাজাকে, ব্রজের রাজা হচ্ছেন নন্দ মহারাজ। আর সেই নন্দ মহারাজের পুত্র নন্দনন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। আমরা কিন্তু আরেকজন কৃষ্ণকে পাচ্ছি, সেই কৃষ্ণটি কে? সেই কৃষ্ণটি হচ্ছেন বসুদেব দেবকীর পুত্র। কিন্তু এখানে বলা হচ্ছে বসুদেব দেবকীর পুত্র স্বয়ং ভগবান নন, স্বয়ং ভগবান হচ্ছেন ব্রজেশ তনয়, নন্দ মহারাজ আর যশোদা মায়ের পুত্র শ্রীকৃষ্ণ। স্তদ্ধাম বৃন্দাবনম, তার ধাম হচ্ছে বৃন্দাবন। শ্রী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বিরাজ করেন। তিনি বৃন্দাবন ছেড়ে এক পাও যান না কোথাও। বৃন্দাবনং পরিত্যাজ্য কুত্র কদাপি ন গচ্ছতি। বৃন্দাবন ত্যাগ করে তিনি কখনো অন্য কোথাও যান না। তো সেই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আচ্ছা, এখানে কিভাবে তার অবতারদের বিস্তার হচ্ছে সেটা আমরা একটু বিচার করে নিতে পারি। অনেকে বলতে পারে, ও আপনারা যেহেতু কৃষ্ণ ভক্ত তাই আপনারা কৃষ্ণকেই সবার ওপরে তুলে ধরার চেষ্টা করেন। না, এটা আমরা আমাদের মনোগত কোনো কিছু তৈরি করছি না। শাস্ত্রের মাধ্যমে আমরা যেটা পাচ্ছি আমরা সেটা গ্রহণ করছি। শাস্ত্রে কি বলা হচ্ছে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি
বৃন্দাবন, তার ধাম হচ্ছে বৃন্দাবন, অর্থাৎ বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তার প্রথম প্রকাশ, কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। বৃন্দাবনে কৃষ্ণ থেকে বলরাম প্রকাশিত হচ্ছে, আর সেই বলরাম থেকে আসছে বাসুদেব। এই যে বসুদেব দেবকীর পুত্র যে বাসুদেব, মথুরায় যার আবির্ভাব হলো, তিনি হচ্ছেন এই বলরামের অংশ। আর সেই বাসুদেব, তার ধাম হচ্ছে দ্বারকা, সেখানে তার তিনি চতুর্বুহ রূপে রয়েছেন। বাসুদেব শঙ্কর্ষণ, বলরাম হয়েছেন শঙ্কর্ষণ এবং প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ, এই চারটি রূপ চতুর্বুহ হচ্ছে দ্বারকায়। তারপরে এই শঙ্কর্ষণ থেকে আসছেন বৈকুণ্ঠের নারায়ণগণ। তাহলে বৃন্দাবন, দ্বারকা, বৈকুণ্ঠ, আর এই নারায়ণের যে চতুর্বুহর সেই শঙ্কর্ষণ থেকে আসছেন, সেই শঙ্কর্ষণ থেকে আসছেন মহাবিষ্ণু, যিনি কারণ সমুদ্রে শুয়ে আছেন এবং তার রোমকূপ থেকে তার নিঃশ্বাস প্রশ্বাসের ফলে যে বুদবুদগুলি উঠছে সেগুলি হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ড। তারপরে তিনি সেই এক একটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করছেন গর্ভদোক্ষায়ী বিষ্ণুরূপে, এবং সেই সমস্ত ব্রহ্মাণ্ডে সমস্ত জীবের অন্তর্যামী রূপে তিনি হচ্ছেন ক্ষীরদোক্ষায়ী বিষ্ণু। এইভাবে গর্ভ মহাবিষ্ণু বা কারণদোক্ষায়ী বিষ্ণু, গর্ভদোক্ষায়ী বিষ্ণু এবং ক্ষীরদোক্ষায়ী বিষ্ণু। এই ক্ষীরদোক্ষায়ী বিষ্ণু থেকে বিভিন্ন অবতারেরা আসছেন এই জগতে। এই ভৌতিক জগতে ভগবানের সমস্ত অবতারেরা এই ক্ষীরদোক্ষায়ী বিষ্ণুর প্রকাশ, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। যদিও তিনি বলছেন সম্ভবামী যুগে যুগে, এই কৃষ্ণ কিন্তু যুগে যুগে আসেন না। এই ক্ষীরদোক্ষায়ী বিষ্ণুর প্রকাশ রূপে যে সমস্ত অবতারেরা তারা আসছেন যুগে যুগে। এই যে স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনি ব্রহ্মার একদিনে একবার আসেন, এসে তিনি বৈকুণ্ঠ, এসে তিনি বৃন্দাবন লীলা প্রকাশ করেন। বৃন্দাবন লীলা বৈশিষ্ট্যটা কি? বৃন্দাবন লীলা বৈশিষ্ট্য হচ্ছে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ভগবান নন, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এক গোপবালক। তিনি একটা রা, এখানে কি করতে, কৃষ্ণকে দেখে বোঝে মনে হচ্ছে ভগবান, ব্রহ্মা পর্যন্ত তাকে চিনতে পারছে না, ইন্দ্র তাকে চিনতে পারছে না, কেন কেন তিনি কি করছেন, গাই চড়াচ্ছেন, ভগবান গাই চড়াচ্ছেন। স্বাভাবিকভাবেই তাকে চিনতে অসুবিধা হবে, কিন্তু যদিও তিনি গাই চড়াচ্ছেন কিন্তু কার্যকলাপগুলি অপৌরুষেয়, অসাধারণ, সেটি হচ্ছে বৃন্দাবনের বৈশিষ্ট্য। এখন এই ব্রজলীলা প্রকাশ করার পর ব্রহ্মার কদিনে ভগবান একবার আসেন? ব্রহ্মার একদিনে ভগবান একবার আসেন। আর ব্রহ্মার একদিনের দৈর্ঘ্য কতটা? সহস্র যুগ পর্যন্তম, 1000 যুগে, 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন। সেই ব্রহ্মার একদিনে ভগবান একবার আসেন, এসে তিনি তার ব্রজলীলা বিলাস করেন। এই যে বৃন্দাবনে তিনি যেভাবে লীলা বিলাস করছেন একটা গোপাল রূপে, গোপালক রূপে, গোপীজন বল্লভ রূপে, গোপীদের সঙ্গে তার যে অপূর্ব প্রেমের সম্পর্ক, গোপ সখাদের সঙ্গে তার যে সম্পর্ক,
এই যে অপূর্ব লীলা, সেই লীলাটি তিনি প্রকাশ করছেন বৃন্দাবনে। সেই বৃন্দাবন বা ব্রজলীলা প্রকাশ করার পর কৃষ্ণ এই জগৎ থেকে চলে যান। তখন দ্বাপর যুগ শেষ হয় এবং কলিযুগের শুরু হয়। এখন সেই কলি এই কৃষ্ণ তার লীলা সংবরণ করার পরে তিনি ভাবলেন, যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান, কৃষ্ণ অন্তর্হিত হয়ে যান, অন্তর্ধান করি মনে করে অনুমান। তিনি মনে মনে ভাবলেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, আমি তো চিরকাল এই প্রেম ভক্তি দান করি না, এই যে ব্রজ প্রেম এটা তো আমি চিরকাল দান করি না, আর প্রেম বিনা জগতের নাহি অবস্থান, আর এই প্রেম যদি না লাভ হয় তাহলে এই জগতের অস্তিত্বের কি মূল্য রয়েছে। তাই শ্রীকৃষ্ণ এই কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য, অর্থাৎ ব্রজ প্রেম বিতরণ করার জন্য, ব্রজে তার ব্রজবাসীদের সঙ্গে তার যে অপূর্ব এক প্রেমের সম্পর্ক সেটি প্রকাশ করার জন্য তিনি প্রকাশ তো করেছেন, দাপরে করেছেন, কিন্তু সেটা আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তিনি সেই কৃষ্ণ প্রেম দান করার জন্য তিনি এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। তাহলে বোঝা গেল শ্রী চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন। চৈতন্য মহাপ্রভু কি আমাদের বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, না বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য এসেছেন? কে কে মনে করো শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন বিশেষ করে বৃন্দাবনে তার ভক্তদের নিয়ে যাওয়ার জন্য, যারা মনে করো। আর তোমরা কে কে বৈকুণ্ঠে যেতে চাও, আর কে কে বৃন্দাবনে যেতে চাও? যদি বৈকুণ্ঠে যাও তাহলে ওখানে গিয়ে আটকে যাবে। হ্যাঁ, ভক্তের মনোভাব কি, বৈকুণ্ঠে গিয়েও ভক্তের মন তৃপ্ত হবে না। তাহলে আজকে আমি আমার বক্তব্য এখানেই রাখছি, এর পরের অবস্থা অংশটা আমি কালকে বলবো। আমার শরীরটা আজকে ভালো নেই, আমার কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে, তাই আজকে আমি এখানেই শেষ করছি। আমরা কালকে এসে আবার এই যে ব্রজপ্রেম কি এবং কিভাবে এই ব্রজপ্রেম লাভ করা যায় সেটা আমরা কালকে বিশ্লেষণ করব। হরে কৃষ্ণ, আর তোমরা কীর্তন করো, আমি একটু এখন যাব। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরি হরি। শ্রী শ্রীমদ্ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ।